পাঁচ মিনিটে পনেরো, প্রতিদিন রাত নটায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া টোয়েন্টি ফোর। বৃহস্পতিবার দিনহাটার পুটিবাড়ি উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে অভয়া কন্যাশ্রী সংঘ। এই দিন ওই বিদ্যালয়ে আলোচনার বিষয় ছিল ভারতীয় নারীর একাল সেকাল। সেমিনারে অংশ নেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, অভিনেতা ও নাট্য পরিচালক কল্যাণময় দাস, শিক্ষক অনির্বাণ নাগ। শিক্ষাঙ্গনে এই আলোচনার মাধ্যমে নারী প্রগতি বিষয়ে বিস্তর আলোচনা হয়। নারীদের লড়াইকে আরো দৃঢ় করার আহ্বান জানায় উপস্থিত বক্তারা। পাশাপাশি একাল ও সেকালের নারীদের তুলনাও টেনে আনেন বক্তারা। সেকালের নারীদের সুযোগ অনেক কম থাকা সত্ত্বেও তারা ছিলেন অনেক এগিয়ে। দিনহাটা থানার আইসি বলেন, ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে আইন বিরুদ্ধ। এই ব্যাপারে তিনি মেয়েদেরকেই প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, এদিনের এই আলোচনা শুনতে ওই বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিলেন। এই আলোচনায় অংশ নিয়ে ছাত্রীরা সামাজিক প্রেক্ষাপটে যথেষ্ট উপকৃত হয়েছে বলে জানিয়েছেন সভার আহ্বায়ক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু ভৌমিক ও কন্যাশ্রী প্রকল্পের নোডাল অফিসার সুদীপ দে। উন্নয়নের কাজকে হাতিয়ার করে নতুনভাবে জনসংযোগ গড়ে তুলতে একদিনে একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। আজ তিনি নিজের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির হরিণচওড়া এলাকায় কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের নবনির্মিত হোস্টেলের উদ্বোধন করেন। এরপরই দিনহাটার দিকে রওনা দেন, তিনটি সেতু ও একটি সংস্কার করা অডিটোরিয়ামের উদ্বোধন করেন। এদিন তার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রদের স্বার্থে আজকে একটা হোস্টেলের শুভ উদ্বোধন হলো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। টোটাল খরচা হয়েছে এটা ৭ কোটি ১ লক্ষ ২১ হাজার ১৯০ টাকা। প্রায় ৩০০ স্টুডেন্ট এই চারতলা হোস্টেলটায় থাকতে পারবে। এখানে গেস্ট যদি আসে স্টুডেন্টদের কেউ বাবা মা তারাও থাকতে পারবে। বৃষ্টির আশায় সাত জোড়া ব্যাঙের বিয়ে দিল গ্রামবাসী, আমন্ত্রিত ১২০০। সাত জোড়া ব্যাঙের বিয়ে নিয়ে রীতিমতো তোলপাড় সুন্দরবন। পাশের গ্রাম থেকে পালকি চড়ে বরের সাজে বরযাত্রী নিয়ে মেয়ে ব্যাঙের বাড়ি হাজির হন ব্যাং। রীতিমতো বেজে উঠল বিয়ের সানাই ঘুমটি গ্রামে। আয়োজন হলো পুরোহিত ডেকে সামাজিক নিয়ম মেনে, কন্যাদান থেকে শুরু করে হস্তবন্ধন, মালাবদল, সিঁদুরদান, অগ্নিসাক্ষী, অবশেষে পাশাপাশি দুই গ্রামের মানুষ আর বিয়ে উপলক্ষে প্রায় ১২০০ লোক পাত পেরে খেলো ব্যাঙের বিয়েতে। সীমান্তে নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসনিক কর্তারা। গোপন সূত্রে খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখলো প্রশাসন। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের মাকড়া গ্রামে এক নাবালিকার বিয়ে দিচ্ছে তার বাবা, কিন্তু নিজের আত্মীয়রা পুলিশ ও প্রশাসনকে ফোন করে বিয়ে বন্ধের কথা জানায়। পরে ওই নাবালিকার বিয়ের খবর পেয়ে পুলিশ, চাইল্ড লাইনের অধিকারী এবং জয়েন্ট বিডিও কৌশিক প্রামাণিক ঘটনাস্থলে আসেন। ওই নাবালিকার বিয়ে বন্ধ করে দেয় এবং পাত্র ও মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা লিখে নেয়। কোচবিহারে বন্যা পরিস্থিতি সামান্য উন্নতি, দুই নদী থেকে তুলে নেওয়া হলো লাল সতর্কতা। তিন দিনের টানা বর্ষণে আপাতত কিছুটা বিরাম থাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে কোচবিহারের সাধারণ মানুষ। অবিরাম বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় কোচবিহার জেলা জুড়ে, তবে বৃহস্পতিবার পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। এই দিন তুফানগঞ্জের কাছে রায়ডাক নদীতে জারি করা লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে। একই সাথে মাথাভাঙার মানসাই নদীর অসংরক্ষিত এলাকার লাল সতর্কতা তুলে নেওয়া হয়। কোচবিহার থেকে হজযাত্রায় এই প্রথম দুই কিশোর কিশোরী রওনা কলকাতায়। কোচবিহার জেলা থেকে হজযাত্রার জন্য রওনা হলেন দুই কিশোর কিশোরী। কোচবিহার জেলার দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম হোসেন, তার দুই পড়ুয়া সন্তান আলফাজ হোসেন ও আখি আক্তার আলতুমিয়া সহ স্ত্রী শিউলি বিবিকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। জানা গেছে সেখান থেকে তিনি হজযাত্রার জন্য সৌদি আরবের পথে যাবেন। ১৬ বছর বয়সী কিশোর আলফাজ হোসেন চেন্নাইয়ের একটি ইংরেজি মাধ্যম স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। গত বছর মাধ্যমিক পরীক্ষায় সে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। তার বাসনা ছিল মাধ্যমিকে ফল ভালো করতে পারলে সে হজ যাত্রায় যাবে। সে আশাকে সার্থক রূপ দিতে বুধবার দিনহাটা থেকে ট্রেনে রওনা কলকাতার উদ্দেশ্যে। মহানন্দার জল বেড়ে গিয়ে প্লাবিত হলো মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকা। মহানন্দার জল বেড়ে গিয়ে প্লাবিত হলো মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচর এলাকার বিস্তীর্ণ অঞ্চল। ঘরে জল ঢুকে যাওয়ায় ঘর ছাড়া হয়েছে প্রায় ২০০ পরিবার। এদিকে তাদের পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইংরেজ বাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূলেরই কাউন্সিলর। হ্যাঁ,
মাঠে জল ঢুকেছে যে মাঠে যাবো, আমাদেরকে দেখভাল দিয়েছে, কিনে নিজে থেকে লাইন দিচ্ছে, আমরা মাঠে ঘর বাড়ি করে থাকি। দিনের আলোয় প্রকাশ্যে জেসিবি মেশিন লাগিয়ে করা হচ্ছিল পুকুর বোজানোর কাজ, আর এতেই রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসীরা। ক্ষুব্ধ জনতা আজ দুপুরবেলা পুকুর কাটার সময় সেই চত্বরে যায় এবং জেসিবি মেশিন তুলে নেয়। রাস্তা দিয়ে পেরিয়ে আসার সময় দেখতে পেয়ে পুকুর বোজানো বন্ধ করলেন খোদ স্থানীয় বিধায়ক। ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউড়ি বড়বাগান এলাকায়। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে বিধায়ক শিউড়ি থানায় FIR করার নির্দেশ দেন। রাস্তা আছে কিন্তু থাকা না থাকা সমান, এমনই অভিযোগ পীর সাহেব মোড়, নতুন বস্তি, জয়পুর, জিয়াগুড়ি, বালাগুড়ি, অম্বিকানগর, দাসপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের। তাদের দাবি, পীর সাহেব মোড় থেকে শুরু করে অম্বিকানগর পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে খানাখন্দে ভর্তি। বারবার রাস্তা সারানোর দাবি জানানো হয়েছে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতেও। প্রতিবারই দেখা যাচ্ছে মিথ্যে আশ্বাস, বাস্তবে কোনো লাভ হয়নি। অবিলম্বে সিতায়ে ঘোষিত ডিগ্রি কলেজ স্থাপন সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার দিনহাটা মহকুমার সিতাই ব্লকে BDO-র কাছে ডেপুটেশন দিল CPIM এর ছাত্র যুব সংগঠন, ভারতের ছাত্র ফেডারেশন এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। দীর্ঘ 7 বছর পর সিতায়ের বুকে এ ধরনের কর্মসূচি সংগঠিত করল CPIM এর কোনো শাখা সংগঠন। কাটমানি না দেয়ায় তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে ব্যাপক ভাঙচুর চালানো ও মহিলা পঞ্চায়েত প্রধানকে অশালীন মন্তব্য করার অভিযোগ উঠল CPM আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। মিস্ত্রির সঙ্গে তর্কাতর্কি করলো, মিস্ত্রিকে কাজে বাধা দিল, আমি নিচে থেকে উপর থেকে নিচে আসলাম, নিচে আসলে আমার সঙ্গে খুব তর্কাতর্কি করছিল। ওরা ছিল CPM-এর লোক। ক্লাসরুমের মেঝের গর্ত থেকে বেরিয়ে আসছে একের পর এক সাপের বাচ্চা, তাও আবার যে সে সাপ নয়, একেবারে বিষাক্ত গোখড়ো। তাই লেখাপড়া থেকে মিড ডে মিল সর্বত্র কার্যত লাটে উঠেছে। কোচবিহার 1 নম্বর ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দহরের পাড় প্রাথমিক বিদ্যালয়ে ওই সাপের তাণ্ডব শুরু হয়েছে। এতে খুদে পড়ুয়ারা তো বটেই, স্কুলের শিক্ষক শিক্ষিকা এমনকি অভিভাবকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 5 মিনিটে 15 প্রতিদিন রাত 9টায় আপনার হাতের মুঠোয় খবর, খবরিয়া 24।